রাজধানীর পান্থপুঞ্জ পার্কটি এক্সপ্রেসওয়ের জন্য বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত বাতিল হয়েছে জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র বলেন, দ্রুত সংস্কার করে সবার জন্য এটি উন্মুক্ত করা হবে। এছাড়া রাজধানীর বাসাবোতে জলাশয় সহ প্রায় 13 একর জায়গা সম্পূর্ণ দখলমুক্ত করে এলাকাবাসীর জন্য নান্দনিক স্থান তৈরি করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মোঘল স্থাপনা ঢাকা গেটের সংস্কার কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র। আরও জানাচ্ছেন এয়ার বাদল। দীর্ঘদিন ধরে সংস্কার অভাবে অবহেলায় পড়ে আছে রাজধানীর পান্থকুঞ্জ পার্কটি। এরই মধ্যে পার্কটি ব্যবহার করে এক্সপ্রেস ওয়ে নির্মাণের পরিকল্পনা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, পার্কটিকে অন্য কোনোভাবে ব্যবহার করতে দেয়া হবে না। রাজধানীর কাঁঠালবাগানে খান হাসান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিদ্যালয়টিতে বঙ্গবন্ধু কর্নার ও আর্যমণি মাল্টিমিডিয়া কক্ষও উদ্বোধন করেন তিনি। পান্থপুঞ্জ পার্কের উপর দিয়ে আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে না। পার্ক আমরা আরো নতুন করে আমরা নকশা করেছি, সুন্দর পার্ককে আমরা পরিণত করব, উন্নয়ন করব। এই অর্থ এলাকার জীবনমান আমরা উন্নয়ন করব এবং যেখানে যা জলাবদ্ধতা আছে রাস্তা প্রশস্ত সহ আমরা বলেছি আগামী অর্থ বছরের মধ্যে সব কাজ ইনশাল্লাহ আমরা সম্পন্ন করে দিব। যাই এই এলাকার উন্নয়নের জন্য আমাদের অগ্রযাত্রা, আমাদের উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশ, কেউ আমাদের দাবায় রাখতে পারবে। রাজধানীর বাসাবোতে জলাশয় সহ প্রায় 13 একর জায়গা স্বাধীনতার পর থেকে দখলে ছিল বলে অভিযোগ করেন স্থানীয় কাউন্সিলর। এটা বলা চলে দীর্ঘ সময় ধরে এটা বেদখলে ছিল, স্বাধীনতার পর পরেই মানুষ আস্তে আস্তে এটা দখল নিয়ে। এসব জলাশয় সহ জায়গাগুলো পরিদর্শন করেন মেয়র ও ঢাকা জেলা প্রশাসক। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, এরকম প্রায় 36 একর জায়গা রয়েছে যেগুলো দক্ষিণ সিটিকে দেয়া হবে উন্নয়ন ও সংস্কারের জন্য। কর্পোরেশন এলাকায় আমরা 36 একর জায়গা আমরা হোমওয়ার্ক করেছি, আজকে আমরা 13 একর জায়গা ওনাকে দেখাবো এবং আগামী 2-3 সপ্তাহে আমরা 36 একর পুরাটুকুকে আমরা মেয়র মহোদয়কে আমরা দেখাবো। তিনি যেভাবে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী এখানে বিভিন্ন রকম নাগরিক সুযোগ সুবিধা সম্বলিত প্রকল্প বাস্তবায়িত হবে। মেয়র জানান, জায়গাগুলো নানাভাবে দখল হয়ে থাকলেও এখন আর ছাড় দেওয়া হবে না, এগুলো সংস্কার ও উন্নয়ন করে জনসাধারণের জন্য কাজে লাগানো হবে। একটি মহাপরিকল্পনা প্রণয়ন হচ্ছে, তার আওতায় আমরা এই জলাধারগুলোকে সংরক্ষণ করব এবং সেখানে নান্দনিক পরিবেশ গড়ে তুলব, গণপরিষদ গড়ে তুলব, যাতে করে আপনারা দেখছেন যে এখানে এখন নতুন করে নতুন এলাকা হিসেবে নতুন অনেক ভবন নির্মাণ হচ্ছে, এখানে লোকালয় সৃষ্টি হচ্ছে। সুতরাং সকলে যেন এই জলাশয়, এইখানে গণপরিষদ, এই উদ্যান তাতে সেটা উপভোগ করতে পারে, সেখানে নান্দনিক পরিবেশে তারা যেন একটি জীবনমান যেন ভালো অবস্থায় তারা পেতে পারে, সে ব্যাপারে আমরা পরিকল্পনার আওতায় আমরা ব্যবস্থা নিব এবং এগুলোকে আমরা নান্দনিক পরিবেশ গড়ে তুলব। হ্যাঁ, আপনারা লক্ষ্য করছেন যে ইতিমধ্যে কিন্তু এই যে জমিগুলো চিহ্নিত করা হয়েছে তার মধ্যে অনেকাংশেই কিন্তু দখলের পায়তারা চলছে, আসলে ভূমিদস্যুদের আগ্রাসনের কোনো সীমা নেই। তো এর জন্য আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয় অনেক দ্রুত ব্যবস্থা নিচ্ছেন, আমাদের কাছে হস্তান্তর হওয়ার সাথে সাথে আমরা পূর্ণ আমাদেরকে যেভাবে সীমানা চিহ্নিত করে দেবেন সেই অনুযায়ী আমরা দখলমুক্ত করে আমরা যথাযথ ব্যবস্থা নেব। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় 3 নেতার মাজার সংলগ্ন ঐতিহাসিক মোগল স্থাপনা ঢাকা গেট বা মীর জুমলার গেটের সংস্কার কাজের উদ্বোধন করেন মেয়র সহ বিশিষ্টজনরা। পরে তিনি বলেন, ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণের এ ধারা অব্যাহত থাকবে। এই ঐতিহাসিক ঢাকা ফটক, যেটা রমনা ফটক নামেও পরিচিত ছিল এক সময়, তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা নির্মাণ করেছিলেন। সেই সময়ের চিত্র যদি আপনারা দেখেন যে এই ফটকটাই মূল কিন্তু ঢাকার প্রবেশদ্বার ছিল, বুড়িগঙ্গা নদী দিয়ে আসার পরে এই প্রবেশদ্বার দিয়েই ঢাকা মুখী সকলে প্রবেশ করত এবং এই ফটকের চারিপাশে হাতি দ্বারা পাহারারত থাকতো, এরকম চিত্র আমরা দেখেছি। তো সেই ইতিহাসকে আমরা, ঐতিহাসিক চিত্রকে আমরা ফিরে আনতে চাই, যার কারণে দীর্ঘদিন পরে হলো এই প্রথম ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের এই ঐতিহ্যের একটি স্থাপনাকে সংস্কার শুরু করেছে। এছাড়া আমরা লালকুঠিকেও সংস্কার শুরু করেছি। তো সুতরাং ধাপে ধাপে পর্যায়ক্রমে আমরা আমাদের ঐতিহাসিক স্থাপনাগুলোকে সংস্কার, সংরক্ষণ
এবং রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করব, যাতে করে বহির্বিশ্বের পর্যটকরাও এসে ঢাকাকে বুঝতে পারে, জানতে পারে, শিখতে পারে। এ আর বাদল, আরটিভি, ঢাকা। পুরো হওয়ার পরে তারপর।